নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি ডক্টর অরিজিৎ ভট্টাচার্য আজ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের এক দিকপাল কথাকারের সম্বন্ধে কিছু কথা জেনে নেব তিনি হলেন কালী প্রসন্ন সিংহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটি এটি হলো। কালীপ্রসন্ন সিংহের একটি ছবি কালীপ্রসন্ন সিংহ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাকো অঞ্চলের এক ধনী জমিদার পরিবারের সন্তান তিনি পিতা নন্দলাল সিংহ পিতামহ জয়কৃষ্ণ সিংহ পড়াশোনা করেছেন হিন্দু কলেজে ইংরেজি শিখেছেন সাহেবদের কাছ থেকে মাত্র ১৩ বছর বয়সে বিদ্যোৎসাহী সভা প্রতিষ্ঠা করেন তার বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কৃষ্ণকমল ভট্টাচার্য প্যারিচাঁদ মিত্র উমেশচন্দ্র মল্লিক কৃষ্ণদাস পাল প্রমুখ মূলত তাঁরই উৎসাহে বিদ্যুৎসাহিনী মাসিক পত্রিকা প্রকাশিত হয় কালীপ্রসন্ন সিংহ একসঙ্গে নাটকও লিখেছেন অনুবাদও করেছেন এবং উপন্যাসও লিখেছেন তার বিখ্যাত যে উপন্যাস সেই উপন্যাসটির নাম হল হুতম প্যাঁচার নকশা তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলি হল বাবু বিক্রমবর্ষী সাবিত্রী সত্যবান মালতী মাধব তার অনুবাদে মহাভারত ধারাবাহিকভাবে আঠেরোশো ষাট থেকে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে মোট সতেরোটি খণ্ডে প্রকাশিত হয় কলকাতার নাগরিক সমাজ তার লেখার মূল লক্ষ্য ছিল নাগরিক জীবনে তিনি কৃত্রিমতা দেখেছেন দুর্নীতি দেখেছেন দেখেছেন এই সমাজের অন্তর্নিহিত নানা অসঙ্গতির চিত্র তার লেখার মধ্যে এসেছে তৎকালীন উৎসব অনুষ্ঠানের বহুমাত্রিক রূপ রূপায়ণ যেমন চড়ক রথের মেলা দুর্গোৎসব দোলযাত্রা প্রভৃতি কলকাতার বাবু সম্প্রদায় সম্পর্কে তিনি খবর রাখতেন অভিজাত সম্প্রদায়ের চরিত্র কেমন হতে পারে তা তিনি জানতেন সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশেছেন বলে তাদের চরিত্রের খুঁটিনাটির তথ্য তিনি তুলে ধরতে পেরেছেন কালীপ্রসন্ন শুধু বাবু সমাজের ভাষা নয় অন্তজ সমাজের ভাষাকেও আয়ত্ত করেছিলেন ফলে তার ভাষা হয়েছে জীবন্ত তিনি একটিমাত্র কাহিনী নিয়ে উপন্যাসের প্লট সাজাননি তার কাহিনী অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হুতম পেঁচার নকশা চলিত রীতিতে লেখা এ ভাষা চিরপরিচিত জগতের সংবাদ দেয় যেমন মজলিশ জকজক করছে পান কলাপাতের এটো নল ও থোলো হুঁকোর কুরুক্ষেতর মুখুজ্জোদের ছোটবাবু লোকের খাতির করছেন ওরে ওরে করে তার গলা চিরে গেছে এ ভাষা কলকাতার কথ্য ভাষা প্রবাদ প্রবচনের ব্যবহারও চমকে দেওয়ার মতো নেপুই মারে দই ছেলের হাতে ফল দেখলে কাকেও ছোঁ ভালো করতে পারবো না মন্দ করবো কী দিবিতা দে প্রভৃতি এই গ্রন্থটি মূলত সমাজচিত্র সেকালের বাবুল কলকাতার অভিজাতদের চালচিত্র এঁকেছেন লেখক সমাজের বহু খণ্ডচিত্র এই গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে সামাজিক দুর্নীতি নানা রকম আড্ডা কি হট্টগোল যেমন গ্রন্থে স্থান পেয়েছে তেমনি চরক পার্বণের কথাও বর্ণিত হয়েছে লেখক ব্যঙ্গ কটাক্ষের আশ্রয় নিয়েছেন নাগরিক জীবনের উচ্ছৃঙ্খলতাকে তুলে ধরেছেন লেখক ভাষা এতটাই জীবন্ত যে কোনো কোনো ক্ষেত্রে ভাষা ফটোগ্রাফধর্মী হয়েছে এই গ্রন্থটি সম্পর্কে বিশিষ্ট সমালোচক অরুণ নাগ বলেছেন সামাজিক ছবি আর ব্যক্তিবিশেষকে বিদ্রুপ দুই নিয়ে হুতমের নকশা আচার্য সুকুমার সেন মনে করেন এই বইখানি আর কিছু উপকার না করুক সেকালের কলিকাতা সমাজের কয়েকখানি ফটোগ্রাফি তুলিয়াছিল এবং বাংলা প্রহসন রচনাকে অনেকটাই প্রভাবিত করিয়েছিল এই বলেই আজকের আমার বক্তব্য শেষ করলাম যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ